হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কাল সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে জেনারেলি যে কোনো পুজো বাঙালিদের খিচুড়ি ভোগে, খিচুড়ি হবে, লাবড়া হবে, ভাজা হবে, পায়েস হবে, চাটনি, পাঁপড় ভাজা সব কিছু পাই আমরা। তো আজকের ভিডিওটা অন্য সরস্বতী পুজো উপলক্ষেই করছি। মিষ্টিতে কি দিচ্ছ ঠাকুরকে? ফলও আমরা দেই ভোগে, কিন্তু মিষ্টি কি দিচ্ছ? জেনারেলি বাজার থেকে কিনে আনি, বাজার থেকে না কিনে এনে ঝটপটে মিষ্টিটা তোমরা বানিয়ে নাও সরস্বতী পুজো উপলক্ষে। কালকে বেশি কিছু আর গুড় যদি ঘরে না থাকে চিন্তা নেই, চিনি দিয়েও তোমরা করতে পারো। তবে ছানাটা যদি বাড়িতে বানাতে পারো খুব ভালো, ফ্রেশ ছানা দিয়ে খুবই ভালো হয়। আমি বানাতে যাচ্ছি নলেন গুড়ের কাঁচা গোল্লা। তো জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টসই চাই, খুবই ইজি বানানো। বাট হ্যাঁ, যেমন বললাম, ছানাটা ঘরে বানিয়ে নিলে ফ্রেশ ছানা খুব নরম, খুব নরম কাঁচা গোল্লা বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি কাঁচা গোল্লা বানাচ্ছি। এখানে আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। ছানাটা এবার মিনিট দুয়েকের জন্য একটু মেখে নেব, খুব একটা বেশি সময় না, জাস্ট মিনিট দুয়েকের জন্য একটু ভালো করে মেখে নেব। যাতে করে দানাগুলো ভেঙে যায়, প্লেন হয়ে যায়। এবার এখানে একটি প্যানে 50 গ্রাম খেজুর গুড় একদম কম আঁচে গরম করে নেব, যাতে গুড়টি ভালো করে গলে যায়। এবার ভালো করে গলে গেছে, কোনো দানা নেই এখন এতে। এবার আমি মেখে রাখা ছানাটা এর মধ্যে অ্যাড করে দেব। ছানাটা মিশিয়ে কম আঁচে মিনিট 5 থেকে 7 মিনিট একটু গুড় আর ছানাটা পাক দিয়ে নিতে হবে। ভালো করে পাক দিয়ে নিতে হবে, যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে আসে। ভালোভাবে পাক হয়ে গেছে, পুরো ছানা গুড় এখন একসাথে মিশে এক জায়গায় এসে গেছে। এবার এই পাক দেওয়া ছানাটা একটি প্লেটে উঠিয়ে নেব। একটু ঠান্ডা হলে হাত দিয়ে আবার মিনিট 2 থেকে 3 মিনিট একটু ভালো করে আবার মেখে নেব ছানাটা। মাখা হয়ে গেছে, এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প পরিমাণ ছানা নিয়ে চেপে চেপে গোল গোল আকারে, বলের আকারে গড়ে নিতে হবে কাঁচা গোল্লার সাইজে। একইভাবে সবগুলো কাঁচা গোল্লা এবার গড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সরস্বতী পুজোতে দেবার জন্য নলের গুড়ের কাঁচা গোল্লা।
তা আমার নরেল গুড়ের বানানো কাঁচা কলা একদম তৈরি, একদম নরম তুলতুলে। জাস্ট বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো জানাতে হলো না বানালে পরে। তো কালকে বানিয়ে এটাই ভোগ দিতে পারো ঠাকুরকে তোমরা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।